সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম মনীষ রঞ্জন মণ্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস। সো ফ্রেন্ডস, আমরা FB-তে অর্থাৎ ফেসবুকে ওয়েস্ট বেঙ্গল SLST ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের পেজে চলে এসেছি, যেটা একটা গ্রুপ। এই গ্রুপের তরফ থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে একটি অভিযান এবং বিক্ষোভ আন্দোলনের কর্মসূচি পালন করা হবে SLST ক্যান্ডিডেটের জন্য, যারা মানে নতুন SLST বা SSC-র নোটিফিকেশান চাইছেন তাদের তরফ থেকে। তো সেই আন্দোলনের মোটিভ কী বা তারা কী চাইছেন সেগুলো আমি একটু এখানে দেখিয়ে দেব। আমরা যদি এই পেজের আরেকটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে কমেন্ট করা হয়েছে। তো এখানে একটা ব্যানার ওনারা তৈরি করেছেন আর এই ব্যানারে দেওয়া আছে, বলা হচ্ছে যে আমাদের দাবি ফার্স্ট নাম্বার, প্রথম ওনাদের যে দাবি আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নীল লাইনের নিচের দিকে দেওয়া আছে, 2021 বিধানসভার ভোটের আগে SSC-তে নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, 1 নম্বর দাবি। এবার 2 নম্বর দাবি বলা হচ্ছে NCTE মেনে পরীক্ষা পদ্ধতি নির্ধারণ করতে হবে, অর্থাৎ NCTE রুলস মেনেই পরীক্ষা পদ্ধতি নির্ধারণ করার জন্য ওনারা বলছেন। এবং 3 নম্বর হচ্ছে প্রতি বছর SSC নেওয়া ও সঠিক রূপরেখা প্রণয়ন করতে হবে। সো এই তিনটা বর্তমানে এখানে তিনটা দাবি দেওয়া হয়েছে আর আন্দোলনটা হবে বা অভিযানটা হবে 1 ফেব্রুয়ারি আচার্য সদনে হবে, আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ এবং অভিযান হবে। তো আপনারা যারা SLST ক্যান্ডিডেট আছেন তারা এই আন্দোলনটিকে সফল করুন, কারণ আমরা সবাই চাই SLST হোক। সো আশা করি নতুন SLST-র নোটিফিকেশান আপনারা খুব সত্বর পেয়ে যাবেন এবং যে আন্দোলনের যে দাবিগুলো আছে এই দাবিগুলো পরবর্তীতে পরিবর্তন হতে পারে বা বাড়তে পারে সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। সো এখানে এটাই বলা ছিল যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অবস্থান বিক্ষোভ আন্দোলন আছে, আপনারা যোগ দিতে পারেন। সো এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন বেঙ্গলি সায়েন্স ক্লাস। হ্যাঁ, আর যারা এখন আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেনি তারা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে ফলো করতে পারেন। কারণ এই জিনিসগুলো আপনার যে সামনে যে এই তথ্যগুলো আনছি সেখানে আমি পোস্ট করি এখন, সেখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। সো যারা এখনও ফলো করেননি সোশ্যাল মিডিয়ায় তারা সোশ্যাল মিডিয়ায় ফলো করে নিন আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, দেখতে থাকুন বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।